স্কুলে ছাত্রদের সাথে বসে মিড ডে মিল খেলেন জেলা শাসক ও পুলিশ সুপার। খতিয়ে দেখলেন খাবারের গুণগত মান, তারপর নিজেরাই ধুয়ে রাখলেন নিজেদের থালা। স্কুলের বেঞ্চে বসে ছাত্রদের সঙ্গে মিড ডে মিলের খাবার খেলেন মালদা জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার। মিড ডে মিলের খাবার খেয়ে যাচাই করলেন খাবারের গুণগত মান, খাবার শেষে ধুয়ে রাখলেন নিজেদের থালাও। এদিন এমনই ছবি নজরে এলো মালদার ইংলিশ বাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায়। জানা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারকে প্রতিটি স্কুলের মিড ডে মিলের খাবারের গুণগত মান যাচাই করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে মান্যতা দিয়ে এদিন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংলিশ বাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায় যান। সেখানে গিয়ে সকলের সাথে কথা বলেন, স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখেন, সেই সাথে তারা সেদিন পরিদর্শন করেন মিড ডে মিলের রান্নাঘর। মিড ডে মিলের চাল এবং ডালের নমুনা সংগ্রহ করেন। এরপর মাদ্রাসার অফিস ঘরে গিয়ে মিড ডে মিলের খাতার হিসেব খতিয়ে দেখেন তারা। সবশেষে জেলা শাসক এবং পুলিশ সুপার দুজনেই থালা নিয়ে ছাত্রদের সঙ্গে স্কুলেরই বেঞ্চে বসে মিড ডে মিলের খাবার খান। মিড ডে মিলের খাবার খেয়ে খাবারের গুণগত মান যাচাই করে দেখেন তারা। এখানেই শেষ নয়, খাবার শেষে নিজেদের থালাও ধুয়ে রাখতে দেখা যায় তাদের। এই বিষয়ে জেলা শাসক জানান, আমরা বিভিন্ন স্কুলে যাচ্ছি এবং সেখানকার মিড ডে মিলের খাবারের গুণগত মান, স্কুলের পরিস্থিতি সমস্তটাই খতিয়ে দেখছি। আজ মাদ্রাসায় এসেছি, এখানকার মিড ডে মিলের রান্নাঘর পরিদর্শনের পাশাপাশি মিড ডে মিলের খাবারের গুণগত মান যাচাই করা হলো। এই বিষয়ে তিনি আরো জানান, আমরা বিভিন্ন স্কুলে পরিদর্শন করছি, আজকে এখানে মাদ্রাসাতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে মিড ডে মিল পরিষেবা দেখা হলো, ভালো আছে, স্টুডেন্টসদের ফিডব্যাক নেওয়া হলো, ঠিকই আছে, কোনো সেবার অসুবিধা নেই। এখানে অ্যাডিশনাল ক্লাসরুম এখানে নতুন তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলসগুলো ইন্সপেকশনসগুলো চলছে, যাতে সব কিছু ঠিকঠাক হয়। এখানে যে ফুড গ্রেনসগুলো দেওয়া হয় তারও স্যাম্পল আছে, কালেক্ট করা হয়েছে, আমরা সেটা খাদ্য দপ্তরের সঙ্গে ক্রস চেক করে দেখব যে সেই ফুড গ্রেনস এখানে দেওয়া হচ্ছে এটা সেম আছে কিনা। শুধুমাত্র স্কুল পরিদর্শন কিংবা মিড ডে মিলের খাবারের গুণগত মান নয়, এদিন নরহাট্টার মালিহাটা গ্রামে গিয়ে পিএইচই পানীয় জল সরবরাহের ব্যবস্থা পরিদর্শন করেন তারা। সেই সঙ্গে যৎবসন্ত গ্রামে গিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা সে ব্যাপারও খোঁজ খবর নেন তারা। গ্রামের মানুষদের সাথে কথা বলে তাদের সুবিধা এবং অসুবিধা সম্পর্কেও জেনে নেন তারা। এদিন জেলা শাসক এবং পুলিশ সুপারের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরাও। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।